দুর্নীতির পর্দা ফাঁস করতে গিয়ে আক্রান্ত দুই সাংবাদিক, ঘটনা সিপাহি চলা অভয়ারণ্যে। অভিযোগ, 1.2 কোটি টাকার রেপটাইল হাউস নির্মাণে চলছে নিম্ন মানের কাজ। সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে এক শ্রমিকের মাধ্যমে আক্রান্ত হন সংবাদকর্মীরা। ঘটনা ইতিমধ্যেই থানার দ্বারস্থ হয়েছেন আক্রান্ত দুই সাংবাদিক। দুর্নীতির পর্দা ফাঁসে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সিপাহীজলা অভয়ারণ্যে। জানা গেছে, চিড়িয়াখানায় একটি রেপটাইল হাউস নির্মাণ হচ্ছে 1.2 কোটি টাকা ব্যয়ে। ঠিকাদার তাপস সাহার তত্ত্বাবধানে এই নিম্নমানের কাজটি চলছে। এই নির্মাণ কাজের দুর্নীতিতে পূর্ত দপ্তরের একাংশ বাস্তুকারেরও পরোক্ষে মদত রয়েছে বলে অভিযোগ। এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে সাংবাদিকরা চিড়িয়াখানার ভেতর প্রবেশ করলে সেখানে উপস্থিত পূর্ত দপ্তরের এক বাস্তুকার পুরো বিষয়টি সঠিক বলে দাবি করেন। অথচ দেখা গেছে, গত দুদিন আগে ছাদের একাংশ ঢালাই করা হলেও বাকি অংশে ঢালাই করা হচ্ছিল বৃহস্পতিবার। ঢালাইয়ের কাজে যে মানের সিমেন্ট ব্যবহার করার কথা ছিল তা ব্যবহার না করে ব্যবহার করা হচ্ছিল নিম্ন মানের সিমেন্ট, যা কোনোভাবেই সরকারি নির্মাণ কাজে ব্যবহার করা যায় না। সাংবাদিকরা সংবাদটি সংগ্রহ করতে গেলে শ্রমিক জসিম মিয়ার দ্বারা আক্রান্ত হতে হয় বিশালগড়ের কর্মরত সাংবাদিক রাসেল আহমেদ এবং জীবন সাহাকে। দমকাইতেছেন কেন? আপনার লোককে দমকাইতেছেন কেন? আমার কাজ আমার করতেছেন তো আপনি না করতেছেন কেন? এই গেটে দিয়ে বাইরে যেতে কেন? আপনার কি অসুবিধা হয়েছে এখানে? আমরা আপনার অসুবিধা কি হয়েছে? কি অসুবিধা হয়েছে আপনার? আপনার কি অসুবিধা হয়েছে? আপনি দমকাইতেছেন কেন? আপনি দমকাইতেছেন কেন? আরে ভাই, শ্রমিক জসিম মিয়া সাংবাদিকদের দৈহিক আক্রমণ করার চেষ্টা করে। দীর্ঘক্ষণ লোহার গেইটে তালা ঝুলিয়ে আটকে রাখা হয় সাংবাদিকদের। পরে ডিএফওর হস্তক্ষেপে সাংবাদিকদের ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। মহকুমার অন্য সাংবাদিকরা ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোটা ঘটনাটি বিস্তারিত জানার চেষ্টা করেন এবং পরে সিপাহীজলা জেলার মুখ্য বন আধিকারিক প্রীতম ভট্টাচার্যের কাছে পুরো বিষয়টি জানান। কিন্তু নির্মাণ সংক্রান্ত বিষয় ওনার এখতিয়ারে নেই বলে জানিয়ে দেন তিনি। ফলে সাংবাদিকরা একরাশ ক্ষোভ নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এই ঘটনায় সংবাদ সংগ্রহে বাধা দান এবং সাংবাদিকদের সঙ্গে অভব্য আচরণের দায়ে অভিযুক্তের বিরুদ্ধে বিশালগড় থানায় ইতিমধ্যে একটি অভিযোগ জমা দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।